বন্ধুরা স্বাগত খবর বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে। যারা হয়তো ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন যে প্রচণ্ড রোদ বেরোচ্ছে, বৃষ্টিপাত হবে কি না, আপনারা যেভাবে বলছেন কই বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছেন না, তা তাদের জন্য বলে রাখি বৃষ্টিপাত অবশ্যই হবে। আপনাদের যেটা বলেছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে, মানে বিক্ষিপ্তভাবে কখনো এই সাইডে হবে, কখনো এই সাইডে হবে, একবারে সব পুরো গোটা দক্ষিণবঙ্গ ঢেলে বৃষ্টিপাত, গোটা বাংলাদেশ ঢেলে বৃষ্টিপাত সেই ব্যাপারটি হবে না। কোনো জায়গাতে হবে, কোনো জায়গাতে থেমে থাকবে, আবার কোনো জায়গাতে জোরে নামবে, কোনো জায়গাতে হালকা হবে, এইভাবে বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিনে দেখা যাবে। পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ভালো পরিমাণে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হবে না এই রকম ধরে নেওয়ার কোনো কারণ নেই, আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমরা জানিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাত কেমন কি হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতাও জারি করেছে, বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একদম উপগ্রহ চিত্র থেকে দেখে নেব আজ কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে আগামীকালের একটু আপডেটও দেখে নেব। আমরা চলে এলাম স্যাটেলাইট মোডে, এখান থেকে আমরা দেখে নিচ্ছি কোন দিকে মেঘ রয়েছে, কোন দিকে মেঘ উঠেছে, বা কোন দিকে উঠবো উঠবো করছে, কি সম্ভাবনা রয়েছে। সকাল থেকে অনেক জায়গাতে গুমোট গরম, সঙ্গে আংশিক মেঘলা, তার মধ্যে রোদ, এমনটা পেয়েছেন কোথাও কোথাও বিক্ষিপ্ত। আপনারা দেখেছিলেন যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও কিছুই হয়নি, শুধুই বৃষ্টিপাত হবে না ভাবছেন। কেউ বলছেন উড়িষ্যার দিকে বেঁকে যাবে নিম্নচাপ, তাহলে কি আর কিছু পাওয়া যাবে। তো এইরকম ভেবে মন খারাপ করার কোনো কারণ নেই, বৃষ্টিপাত তার নিজের ধাঁচেই কিন্তু হবে। তবে হ্যাঁ, একবারে অতি ভারী, খুব ভারী, একদম ভাসিয়ে দেবে সেই রকম না হলেও বৃষ্টিপাত কিন্তু আপনারা পাবেন, মাঝে মধ্যে থামবে, মাঝে মধ্যে হবে। কখন বৃষ্টিপাত নামবে, কোন জায়গাতে নামবে, একদম নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা কিন্তু অসম্ভব হবে, কারণ নিম্নচাপের ফলে কিন্তু যেখানে খুশি যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো ইতিমধ্যে আপনাদের যেটা বলেছিলাম যে সমুদ্রের উপকূল ধরে, আগের আপডেটে বলেছিলাম যে মেঘ কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে, দেখতে থাকুন আস্তে আস্তে কিন্তু মেঘ উঠতে শুরু করেছে এবং বৃষ্টিপাত কিন্তু হবে। তবে তার আগে একবার আপনাদের আবহাওয়া দপ্তর যে সতর্কতা কোন কোন জায়গাতে জারি করেছে সেটা একবার দেখিয়ে দিই, তারপরে এখানে আবার ফেরত আসছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বেশ কিছু জেলার কিছু কিছু অংশে। কোন কোন জেলা দেখুন, সেখানে বলা হচ্ছে 11 তারিখে 12:45 পর থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। যেখানে এখানে কিন্তু আর 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বা কোনোরকম দমকা হওয়ার কিন্তু সম্ভাবনা জানায়নি, শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের। বলছে যে পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হতে পারে, বীরভূমের কোথাও কোথাও হতে পারে, এছাড়া মুর্শিদাবাদের কোথাও কোথাও হতে পারে। এছাড়া বলছে যে দেখুন, এখানে উত্তর দিনাজপুরের দিকে, দার্জিলিংয়ের দিকে, কালিম্পংয়ের কোথাও কোথাও হতে পারে এমনটা জানিয়েছে। এছাড়া জানিয়েছে পূর্ব বর্ধমানের দিকে হতে পারে, কলকাতার দিকে হতে পারে, হাওড়ার দিকে হতে পারে, হুগলির দিকে হতে পারে, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া অংশগুলিতে হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আরও কিছু জেলার নাম রয়েছে যেখানে বলা হচ্ছে যে জলপাইগুড়ির দিকে কোথাও কোথাও হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই কটা জেলার নাম আপাতত তারা সতর্কতা জারি করেছে, আপনাদের দেখিয়ে দিলাম। চলুন উইন্ডিতে আমরা চলে যাই, সেখান থেকে বাকি আপডেট দেখিয়ে দিচ্ছি কী আর রয়েছে। তো বন্ধুরা, আমরা আবার উইন্ডির একদম লাইভ স্ক্রিনে স্যাটেলাইট মোডে চলে এলাম, যেখান থেকে আমরা উপগ্রহ চিত্রের ছবি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি মেঘ কিন্তু উঠছে, আস্তে আস্তে মেঘ উঠছে। কোন কোন জায়গাতে উঠছে দেখুন, আবহাওয়া দপ্তর কিছু সতর্কতা জারি করেছে। আমরা ইতিমধ্যে একটু জুম করছি, দক্ষিণবঙ্গটা প্রথমে জুম করে নিই, তারপর বাকি জায়গাগুলো বলবো। তো দক্ষিণবঙ্গের আকাশ কীরকম রয়েছে দেখুন, এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের এই অংশগুলিতে কিন্তু মেঘ উঠছে, দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া অংশে, সব জায়গাতে নয়, কোথাও কোথাও ফাঁকা রয়েছে, যেমন গঙ্গাসাগর পাথর প্রতিমার দিকে ফাঁকা রয়েছে। আবার কোথাও কোথাও উঠছে, যেমন আরামবাগ হুগলির দিকে উঠছে, পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বীরভূমের কোথাও কোথাও রয়েছে এই অংশটাতে বৃষ্টিপাত রয়েছে, বাকি অংশ পুরুলিয়া বাঁকুড়া ফাঁকা রয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে সব জায়গাতেই বৃষ্টিপাত আস্তে আস্তে আসতে পারে এমনটা আপনাদের বলেছিলাম। দেখুন মেঘ যেগুলি রয়েছে তার মধ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গাতে কিন্তু মেঘ উঠতে পারে, আবার এগুলো বড় হয়ে সেগুলোকে জমায়েত করে আবার কিন্তু বৃষ্টিপাত ঢালতে পারে। তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু নিম্নচাপ উঠছে, যে দেখতেই পাচ্ছেন নিম্নচাপের জন্য এইরকম কিন্তু পরিস্থিতি রয়েছে, নিম্নচাপের ক্ষেত্রের জন্য এইরকম কিন্তু মেঘের এরকম এরকম কাটা কাটা মেঘ হয় নিম্নচাপ যখন হয়, বা ঘূর্ণিঝড় হওয়ার আগে পরেও দেখবেন নিম্নচাপ যখন তৈরি হয় তখন কিন্তু এইরকম মেঘের বিস্তার থাকে। তো সেইটাই কিন্তু ইন্ডিকেশন করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি
দেখুন এই জায়গাগুলো যেটা হচ্ছে তুলনামূলক, এই যে নদিয়া রয়েছে, এদিকে রয়েছে দুই উত্তর চব্বিশ পরগনা বা কলকাতার আশেপাশে কিন্তু পরিষ্কার রয়েছে, কিন্তু এইগুলোতেও কিন্তু আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসবে। এছাড়া কেন, কারণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন এই যে কলাপাড়া, মাথাবেড়িয়া, পিরোজপুর বা এই খুলনা, সাতক্ষীরা, সাহেবনগরের দিকে, বরিশালের দিকে আস্তে আস্তে মেঘ কিন্তু উপর দিকে যাচ্ছে, মাদারীপুর, ফরিদগঞ্জের দিকে, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হবে, মহেশখালের দিকে বৃষ্টিপাত হবে। এগুলি পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আরও উঠবে এবং এগুলিকে জমায়েত করবে, আস্তে আস্তে বড় হবে, হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। গ্যারান্টি দিয়ে তো বলতে পারবো না, কারণ প্রকৃতি জানে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাত এইভাবে কিন্তু আস্তে আস্তে উঠবে। এছাড়া মেঘ উঠবে যতদূর সম্ভব মনে হচ্ছে যে এই ঝাড়খণ্ডের এলাকায় মেঘ কিন্তু উঠবে পরবর্তী ক্ষেত্রে, সেখান থেকেও কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূমের দিকে বা পশ্চিম বর্ধমানের দিকে মেঘ কিন্তু হয়তো উঠবে, একটু হয়তো দেরি হতে পারে। এবং উড়িষ্যার দিকে মেঘ মাঝে মধ্যে উঠছে, পারাদ্বীপের দিকে দেখুন কালো মেঘ রয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়া আমরা যদি উত্তরবঙ্গের দিকে একটু করে এগোই আস্তে আস্তে, এই যে মুর্শিদাবাদ, বীরভূমের দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দেখুন মেঘ, এগুলোকে দেখে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে তৈরি হবে, মেঘ এগুলোকে, এই মেঘগুলো জমায়েত হয়ে আস্তে এইভাবে কিন্তু উঠবে, সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুরের দিকে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, উত্তর এই যে কর এদিকে রয়েছে এই সাইডটাতে। এছাড়া দেখুন ঠাকুরগাঁও, রংপুরের দিকে বাংলাদেশের কোথাও কোথাও রয়েছে। এছাড়া রয়েছে দেখুন এই যে জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে রয়েছে মেঘ কিন্তু উঠেছে, এখানে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি পাশাপাশি, কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। সিকিমের দিকে, ভুটানের দিকে রয়েছে বৃষ্টিপাত, অর্থাৎ এবারে বাকি যেই সমস্ত জায়গাতে এখনও ওঠেনি সেখানে কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। আসামের বিভিন্ন অংশেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে, তবে থেমে থেমে হবে এটা বলে রাখলাম। তবে ত্রিপুরার দিকে যেটা হচ্ছে এদিকে কিন্তু মেঘ আস্তে আস্তে উঠবে, যে উত্তর ত্রিপুরার দিকে বা এদিকে এই সাইডটাতে মেঘ কিন্তু উঠছে, এগুলো এই মেঘগুলো কিন্তু উঠে ত্রিপুরাতেও কিন্তু আস্তে আস্তে একটা বাংলাদেশের দিক থেকে ঢুকবে, আর একটা হচ্ছে এই মেঘগুলি বড় হয়ে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে। মনমোহন সিলেটের দিকেও পরবর্তী ক্ষেত্রে চলে আসবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, তবে সব সময় হবে না এটা আপনাদের বলে রাখলাম, মাঝে মধ্যে থেমে থেমে। এবার একটু আয়ার মোডে একটাকে দেখিয়ে দিচ্ছি যে কোন দিকে কেমন কি রয়েছে। দেখুন এই যে ধীরে ধীরে কিন্তু মেঘ উঠছে এবং আস্তে আস্তে এই নিম্নচাপের ফলে এই সমস্ত আস্তে আস্তে এর কিন্তু বিস্তার লাভ করছে, ফলে বিভিন্ন সময়ে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে নিম্নচাপের যেভাবে বৃষ্টি হয় সেভাবে হবে। তবে গুমোট গরম কিন্তু আপনারা অনেকেই পাবেন, এরই মধ্যে হালকা একটা হাওয়াও কিন্তু পাবেন। বৃষ্টি হয়ে গেলে সেখানে, বৃষ্টিটা যেখানে হয়ে যাবে সেখানে আবার কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য থেমে যেতে পারে, পরবর্তী ক্ষেত্রে আবার মেঘ গেলে আবার হবে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত আগামী দিনে বা এইভাবে কিন্তু চলবে, একদম ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে, এটাই কিন্তু আপাতত রয়েছে। এবার আমরা একটু দেখে নিই বজ্র বৃষ্টি মোডের লেটেস্ট কি ফোরকাস্ট উঠে আসছে, পরবর্তী ক্ষেত্রে কোন দিকে কি হতে পারে আমরা শনিবার পর্যন্ত একবার দেখে নেব। ইতিমধ্যে আমরা নিম্নচাপের বিষয়টি দেখতে পাচ্ছি, তার আগে একবার দেখে নিচ্ছি বজ্র ঝড় বৃষ্টির মধ্যে কোথাও বজ্র বিদ্যুতের চমকানি আছে কি না, তো বা থাকলে সেটা কীরকম ঘনত্বে রয়েছে। তো খুব একটা বেশি কিছু নাই মনে হচ্ছে, হালকা মধ্যে রয়েছে, অর্থাৎ এটাতে খুব বেশি কিছু হবে না, কোথাও কোথাও বিক্ষিপ্ত একটা সম্ভাবনা থাকতে পারে, তো সেদিকে চিন্তার কোনো কারণ নেই, খুব বেশি বজ্রপাত হবে না এমনটা মনে হচ্ছে। এবারে বজ্র বৃষ্টি মোডে আমরা চলে গেলাম, আবার নিম্নচাপ এরিয়া আমরা পেয়ে গেছি। নিম্নচাপটা অনেকে নিয়ে বলছেন, এটা নিম্নচাপটা এখন পশ্চিমবঙ্গের দিকে যাবে না উড়িষ্যার দিকে যাবে, এই নিয়ে অনেকে ধন্দে প্রকাশ করেছেন। তো আমরা এটাকে ট্র্যাক চালাচ্ছি, দেখুন পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের দিকে পর্যন্ত কিন্তু সময়ে, কিন্তু রাতের পর্যন্ত সময়ে কিন্তু বৃষ্টিপাত চলার সময়, অর্থাৎ রাত পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত, কিন্তু শুক্রবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হলেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হতে পারে, কখনও এই সাইডটাতে হবে কখনও এই সাইডটাতে হবে, এইভাবে কিন্তু থাকবে হয়তো রাতের দিকে। আবার দেখুন এইগুলোতে কোথাও কোথাও চলে আসছে, অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, এদিকে বগুড়া রয়েছে, আদমদিঘি রয়েছে, এছাড়া রয়েছে ময়মনসিং, সিলেট, সমস্ত জায়গাতে বা রাজশাহী, মেহেরপুর, এই জায়গাগুলো রয়েছে, সাতক্ষীরার দিকে, মানে খুলনা বিভাগ যেটা বলে বা রাজশাহী বিভাগ যেটা হচ্ছে, এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে কিছুটা রয়েছে, চট্টগ্রাম, ঢাকার দিকেও কিন্তু এই দিকে কিন্তু বৃষ্টিপাত চলবে, এবং পশ্চিমবঙ্গের এই যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ থেমে থেমে হবে বোঝা যাচ্ছে। আপনারা জানাতে থাকুন আপনাদের ওখানে কেমন আকাশ রয়েছে। শনিবার আমরা দেখার চেষ্টা করছি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এছাড়া দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে আস্তে আস্তে বিভিন্ন সময়ে, এই যে দেখুন 12 তারিখে কিন্তু বৃষ্টিপাত কিন্তু এক্সপ্যান্ড হবে, আস্তে আস্তে বড় হবে, চারদিকে গোটা চারিদিকে বৃষ্টিপাত কিন্তু ছড়াবে, এমনটা যেমন ভাবছিলাম ঠিক সেই রকমই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে রোদ বেরোবে, এইভাবেই কিন্তু থাকবে। তো এটাই ছিল লেটেস্ট আপডেট, আর কোনো জায়গা ক্লিক ক্লিক করছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই লেন্থেই থাক, মোটামুটি 10 মিনিটের মধ্যে আপনাদের রেখে দিচ্ছি ভিডিও। ধন্যবাদ, শেয়ার করতে ভুলবেন না, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।